এতটা সহজ না এই জুতোটা চালানো, কিন্তু আমি পেরে যাব, এত কনফিডেন্স আছে আমার। ফ্লিপকার্টে অর্ডার করেছি স্কেটিং শু। আমি এখন একে আনবক্সিং করে দেখাবো আপনাদেরকে এর ভিতরে কী আছে। আমার সাথে তো ফেকুক হয়নি তো, এত বড় বাক্স এটা, তাহলে তোমাদেরকে দেখাই আনবক্সিং করে এটার ভিতরে কী আছে। চলো, আছে এর ভিতরে এত বড় বাক্স একটা জুতোর জন্য। কি জুতো আছে না তো ফেকুক দেয়নি তো আমাদেরকে। আরে সালা জুতো আছে সালা, আমি ভেবেছিলাম এর ভিতরে আর কি হবে, এত বড় জুতো দেখে নাও। আমাদের স্কেটিং শু এটা আমার, আজকে থেকে আমরা আমাদের স্কেটিং ভিডিও পাবো আমাদের চ্যানেলে। এগুলো দেখো, দুটা জুতো চলে এসে এত বড়, এর ভিতরে সালা রেঞ্চও দিয়েছে। এটা আবার কি কিসের কামের জন্য? ও এই নাটটা গোলটা দেওয়ার জন্য। দেখি আর কি আছে, আর কিছু নাই বাড়া, দুটো রেঞ্চ। চলো তাহলে এটা জুতোটা আমরা আমি এখন পরে দেখব, আপনাদেরকে পরে দেখাবো চালাতে এটা জুতোটা পারছি কি না। এতটা সহজ না এই জুতোটা চালানো, কিন্তু আমি পেরে যাব, এত কনফিডেন্স আছে আমার। চলো পরে দেখাচ্ছি তাহলে। চলো এটা আমি পরে দেখে নিই এবার কেমন লাগছে। এটা এটা কোন দিকে খুলবে এবার? তো এই খুলে গেছে, পায়ে হবে না আবার, কেমন করে পড়বো, পড়ে উড়ে না যায় আবার। বাহ টাইট হয়ে গেছে, এটা আবার আছে। একটা পায়ের জুতো আমার, পড়ে উড়ে না যায়। এটা আবার পড়ে দেখিনি আগে, এটা পায়েরটা এবার আমি পড়ে দেখি। সালা পড়ে টড়ে না যায় চালাতে গিয়ে, এত ভারী জিনিস। এটা ফিতা আবার দিয়েছে টাইট করার জন্য, এটা পুঁজিতে লাগবে বাড়া। হয়ে গেছে, এগুলো কেমন করে চালাই আমরা চালাতে পারছি না এখন, আমি পড়ে টড়ে না যাই। আসে ঠিক আছে, এনেকে স্কেটিং শো আমরা তো চালিয়ে দেখালাম তোমাদেরকে, এতটা আমরা পারছি না, নতুন নতুন চালাচ্ছি, তোমরা আমাদের সাপোর্ট করবা, আস্তে আস্তে আমরা শিখবো এই চ্যানেলে। আমাদের ভিডিও পাবে স্কেটিং শো চালানো, সব চ্যানেল আমরা ব্লগ তৈরি করবো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। কে শেষ দেখা হচ্ছে
নেক্সট ব্লকে।